হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ চাকরি চাকরিসত খবরাখবরের আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যে প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে তো ইতিমধ্যেই কিন্তু এই গ্রুপ ডি নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে তো এখানে মোট শূন্যপদ কিন্তু রয়েছে গ্রুপ ডির মোট শূন্যপদ রয়েছে নশো একান্নটি তো এই নশো একান্নটি শূন্যপদে কিন্তু রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব এছাড়া আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন তার ফুল প্রসেসও কিন্তু আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন আর না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউবি এমএসসির কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি এমএসি ডাব্লিউবি ডট ওয়ার তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ হয়েছে তো বন্ধুরা এবার কিন্তু আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেব এছাড়া আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল বেলাইকটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট চাকরি চাকরিস্বরণতার খবরাখবরা আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আপনারা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করলে ইনস্টল করে তো সেখানে কিন্তু আপনারা সার্চ করতে পারেন অনলাইন এডুকেশন মাসটা লিখে কিন্তু আপনারা সার্চ করতে পারেন তো অনলাইন এডুকেশন মাস্টার লেখার সময় কিন্তু আপনারা কোনো স্পেস দেবেন না তো এই অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা আমাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিফিকেশনটি তো এখানে কিন্তু প্রচুর শূন্য পদ হয়েছে তো প্রথমে যে অফিশিয়াল নোটিফিকেশানটি এখানে আমি আপনারা দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ওয়ান ফর্টি নাইন এজিসি বোস্ট রোড কলকাতা তারপরে দেখুন পিন নাম্বার দেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি রিক্রুটমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর তো এখানে মজদুর পোস্ট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি পোস্ট তো এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে কিন্তু আমি অনেক দিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো এখানে আপনারা হয়তো ভুলে গিয়েছেন আবেদন করার কথা তো সেই জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আবার আমি আপনাদের মনে করে দিতে চাইছি তো এখানে দেখুন বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট এমএসসি ডাব্লিউবি ডট ও আর ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো এই অফিসিয়াল নোটিফিকেশানটিতে কিন্তু আবেদনের লাস্ট ডেট ছিল এপ্রিল মাস পর্যন্ত তো সেই এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এখন আর আবেদন করা যাচ্ছে না তো এখানে কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আবেদনের অনলাইনে আবেদনের ডেট কিন্তু এখানে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে পনেরো পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ পনেরোই মে করা হয়েছে এখানে আবেদন করার লাস্ট ডেট তো এখানে কিন্তু আপনারা অলরেডি আবেদন করে নিতে পারবেন তো এখানে দেখুন বলে দেওয়া হয়েছে যে কনজারভেন্সি মজদুর মোট এখানে শূন্য পদ রয়েছে আটশো আটান্নটি তো এরপর আরেকটি অফিশিয়াল নোটিফিকেশন রয়েছে তো সেখানেও কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে তো সেটি নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তো সেই জন্য ভিডিওটি কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না আটশো আটান্নটি শূন্য পদ রয়েছে তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরির জন্য কী কী শূন্য পদ রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ইউ আর এস সি এস টি অভিষেকের জন্য কত শূন্য পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট আঠেরো থেকে হয়ে থেকে আবেদন করতে পারবেন তারপরে এবার আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা কিন্তু কিছু বলে দেওয়া হয়নি তো এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ বা মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে এসেন্সিয়াল হিসেবে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে যে রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি ইন রিকোয়ার্ড ইন বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার তো এখানে কিন্তু আপনাদের বেঙ্গলি ইংলিশে জ্ঞান থাকতে হবে তো এখানে ভার্নাকুলা হিসেবে বলে দেওয়া হয়েছে যে হিন্দি উর্দু উড়িয়া অর নেপালি ল্যাঙ্গুয়েজ তারপরে এখানে আবার এবার আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে ডিউটিসগুলো হচ্ছে আপনার এখান থেকে দেখে নেবেন তো এখানে কিন্তু এইচ রিল্যাক্সেশনে দেওয়া হবে আঠো থেকে চল্লিশ বছর ওই থাকলে আবেদন করতে পারবেন এছাড়া এস সি এস টি ওবিসির ক্যান্ডিডেটরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবেন এজ এস সি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর লিক পাবেন আর ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু তিন বছর লিলেক্সেশন পাবেন তো ওখানে বলে দেওয়া রয়েছে যে বোথ মেন অ্যান্ড ওমেন কিন্তু উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে মেথড অ্যান্ড মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস বলে দেওয়া রয়েছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট তো এখানে রিক্রুটমেন্ট মেথড কী হবে বা সিলেবাস কী হতে চলেছে তো সেই নোটিশ কিন্তু আপনাদের পরে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অফিসিয়াল ওয়েবসাইটে যখনই দিবে তো আমি কিন্তু আপনাদের নতুন আরেকটি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো তো সেই জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন তারপরে নিচে এখানে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি ফির কথা বলে দিয়েছে ইউ আরও ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু মোট এখানে দুশো কুড়ি টাকা আবেদন ফি লাগবে আর এস সি এস টি পিএচ জন্য এখানে দেখুন বলে দেওয়া দেছে পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ আর প্লাস এখানে কিন্তু টোয়েন্টি টাকা এখানে টোয়েন্টি রুপিস কিন্তু এখানে টু আর্স ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক চার্জের সব চালান ডিপোজিটের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে লাস্ট ডেট বলে বলেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট কিন্তু এপ্রিল দেওয়া হয়েছে পনেরো চার দু হাজার কুড়ি অর্থাৎ এপ্রিল কিন্তু এখানে লাস্ট ডেট ছিল তো সেটি কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে তো আপনারা জানেন রাজ্য সহ কিন্তু গোটা দেশে ইতিমধ্যেই কিন্তু লকডাউন চলছে তো সেই মুহূর্তে কিন্তু এখানে এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে মজদুর পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট তো সেগুলো কিন্তু লাস্ট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে পনেরো পাঁচ করে দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো মে দু হাজার কুড়ি করে দেওয়া হয়েছে তো আপনারা এখনো যারা যারা আবেদন করেননি তো তারা কিন্তু এই মুহূর্তে আপনারা ফটাফট কিন্তু এখানে আবেদনটি করে ফেলতে পারেন তো এখানে অনলাইনে আবেদনের প্রসেস কিন্তু প্রসেস নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কনসারভেন্সি মজদুর পোস্টের জন্য তো এখানে কিন্তু আমি সেই ভিডিওটির লিংক কিন্তু এই ভিডিওটি নিচে ডেস্ক সক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখে নি আপনারা নিজের নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এবার আমরা চলে যাব দ্বিতীয় নোটিফিকেশনটিতে তো দ্বিতীয় নোটিফিকেশনটিতে নোটিফিকেশনটিতেও কিন্তু প্রচুর গ্রুপ ডি পোস্ট রয়েছে তো এখানে আপনার দ্বিতীয় নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন সবার উপরে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ওয়ান ফার্টি নাই এজিসি রোড কলকাতা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলেছে যে টুয়েলভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি রিক্রুমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফর দ্য পোস্ট অফ পরিসবন্ধু অ্যান্ড ডোম আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো ওখানেও কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন স্যার ইনভাইটে থ্রু আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এমএসসি ডাবল্লুবি ডট ও আর জি তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে ভারতীয় হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তার নিচে এবার আমরা পোস্ট ডিটেলসে চলে আসবো তো ওখানে দেখুন বলতে হচ্ছে যে বন্ধু পোস্ট রয়েছে বন্ধু পোস্টের জন্য কিন্তু মোট নব্বইটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ হয়ে থেকে আবেদন করতে পারবেন তো এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট যেগুলো ডিটেলস রয়েছে তো ওখানে কোন পোস্ট কোন ক্যাটাগরির জন্য কী কী পোস্ট রয়েছে তো ওখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ভিডিওটি পোস্ট পস করে কিন্তু দেখে নিতে পারবেন যে ইউ জন্য কটি পোস্ট রয়েছে এসসি এসটি ওবিসি ও তো এগুলো কিন্তু আপনার ডিটেলসে একটু জেনে নেবেন ভিডিওটি পজ করে তো এবারে আমরা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নেব তো এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে কিন্তু কোনো কিছু এডুকেশনাল কোয়ালিফিকশন সম্বন্ধে বলে দেওয়া হয়নি এখানে আপনারা মাধ্যমিক পাস বা ক্লাস এইট পাস হয়ে আবেদন করতে পারবেন তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে বলেছে যে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তারপরে দু নম্বরে বলে দেওয়া হচ্ছে যে মাস্ট বি অ্যাবল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি তো ওখানে কিন্তু আপনাদের আউটডোর আউটডোর ডিউটিসগুলো কিন্তু এখানে আপনাদের করতে হবে তারপর এবার আমরা নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে ডোম পোস্ট রয়েছে তো এখানে কিন্তু শুধুমাত্র তিনটি পোস্ট রয়েছে এখানে আট আঠারো থেকে চল্লিশ থেকে আবেদন করতে পারবেন তো এখানেও কিন্তু আপনাদের কিন্তু কোনো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিশন এডুকেশনাল কোয়ালিফিকেশান কথা কিন্তু বলতে হয়নি এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকশন হিসেবে বলে দিচ্ছে ফিজিক্যালি ফ্রি থাকতে হবে আর এখানে সেই দেখুন বলে দিচ্ছে যে আউটডোর ডিউটিসগুলো কিন্তু আপনাদের এখানে অবশ্যই করতে হবে তারপর এবার আমরা নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে সেই একই কথা বলে আছে থেকে চল্লিশশো থেকে আবেদন করতে পারবেন এস সি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন আর ও সি ক্যান্ডিডেটরা কিন্তু তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে বোথ মেল মে মেন অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটেটেটেটেট উভয় ক্যান্ডিডেটে কিন্তু এখানে আবেদন করতে পারবেন মেথড অফ রিক্রুটমেন্ট তো এখানে কিন্তু বলে দেওয়া হয়নি এগুলো কিন্তু পরে জানানো হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফি সে একই বলে দেওয়া হয়েছে দুশো কুড়ি টাকা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি লাগবে এবার আর ও ক্যান্ডিডেটদের জন্য আর এসএসটি পিএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে সত্তর টাকা কিন্তু আবেদন ফি হিসাবে দিতে হবে তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে আর লাস্ট ডেটের কথা বলতে রয়েছে লাস্ট ডেট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো চারের কথা বলতে রয়েছে অর্থাৎ পনেরো এপ্রিল দু হাজার কুড়ি তো এখানে পনেরো এপ্রিল দু হাজার কুড়ি কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে পনেরো পাঁচ করে দেওয়া হয়েছে পনেরো পাঁচ অর্থাৎ পনেরোই মে কিন্তু এখানে আপনাদের আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে তো আপনারা যারা যারা আবেদন করেননি তো এখানে কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করে ফেলতে পারবেন তো ওখানে কিন্তু আমি আপনাদের আরও একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো সেখানে কিন্তু অনলাইনে আবেদনের স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দেওয়া হয়েছিলো তো বন্ধুরা এখানে কিন্তু আপনার অন স্ক্রিনে আরেকটি অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লেখা দেওয়া হয়েছে ওয়ান ফর্টিন এই জিসিসি বোস রোড কলকাতা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন ভিউ অফ লকডাউন ইম্পোড বাই দ্য গভর্নমেন্ট ডিউ টু কোভিড নাইন্টিন দ্য অনকোইং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে কিন্তু কথা কথা এখানে বলে দিয়েছে মোট এখানে বারোটি চাকরি রয়েছে তো এখানে বারোটি নোটিফিকেশন বা বারোটি ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে কোভিড নাইন্টিনের জন্য তো এখানে সবার নিচে এবার আমরা দেখে নেব ইলেভেন আর টুয়েলভ নাম্বার পোস্টটি তো ওখানে দেখুন বলে হয়েছে যে ইলেভেন আপ টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে পোস্ট রয়েছে কনজারভেন্সি মজদুর এখানে মোট কিন্তু শূন্য পদ রয়েছে আটশো আটান্নটি তো সেই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু আমি আপনাদের একটু আগেই দেখে দিলাম তো ওখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে লেখা দেওয়া হয়েছে এখানে টুয়েলভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে পুলিশ বন্ধু আর ডোম পোস্ট রয়েছে তো ওখানেও কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে তো মোট কিন্তু এখানে আপনার দুটো মিলে কিন্তু নশো একান্নটি মোট শূন্য পদ রয়েছে তো ওখানে আপনারা যারা যারা ভুলে গিয়েছেন আবেদন করার কথা তো আপনি কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে ফেলতে পারেন তো তার নিচে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অফ রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড জেনারেশন অফ চালান এস পনেরো পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ পনেরো পাঁচ দু হাজার কুড়ি পনেরোই মে কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে এখানে অনলাইনের রেজিস্ট্রেশনের তারপরে বলে বলেছে যে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি অ্যালং উইথ প্রসেসিং চার্জেস মাস্ট বি ডিপোজিটেড টু দ্য ব্যাঙ্ক বাই আঠেরো পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ আঠেরোই মে দু হাজার কুড়ি লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফি উইথ প্রসেসিং ফি চার্জেস এগুলো কিন্তু দেওয়ার লাস্ট ডেট রয়েছে কিন্তু আঠেরো পাঁচ দু হাজার কুড়ি তারপরে দেখুন কমপ্লিট সাবমিশন বলে বলেছে অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন আপ অ্যাপ্লিকেশন মাস বি কমপ্লিটেড বাই উনিশ পাঁচ উনিশ পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ উনিশে মে দু হাজার কুড়ি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো পাঁচ দু হাজার কুড়ি কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদনের তো আপনারা কিন্তু অবশ্যই পনেরো পাঁচ অর্থাৎ পনেরোই মে দু হাজার কুড়ির আগেই কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদনটি করে ফেলবেন তো এখানে দুটো পোস্ট হচ্ছে মজদুর আর পুলিশ বন্ধু ডোম তো এখানে যে কোনো পোস্টে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো ওখানে আপনাদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে নেবেন তো এখানে কিন্তু আমি আপনাদের অনলাইনে কীভাবে আবেদন করবেন তো স্টেপ টু স্টেপ কিন্তু আমি আপনাদের অনলাইন প্রসেস সম্বন্ধে জানিয়ে দিয়েছি তো আবেদন করার আগে কিন্তু আপনারা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ তো ওখানে কিন্তু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ